সম্পূর্ণ নিজের উদ্যোগে গরিব মানুষদের খাদ্য সামগ্রী দিলেন ফিজিওথেরাপিস্ট। আর কে চ্যাটার্জি একজন ফিজিওথেরাপিস্ট, হুগলির চন্দননগরের বাসিন্দা। দিন শুরু হয় রোগী দেখতে দেখতে আর দিন শেষ হয় সামাজিক কাজকর্ম করতে করতে। এটাই তার কাছে বিশাল আনন্দের। নিজে একজন সমাজকর্মী হিসেবে মানুষের কাছে একটা আবেদন রাখছেন। ওনার মতে যে ভাইরাস ছড়িয়ে পড়ছে চারিদিকে, তার জন্য একান্ত উচিত বাড়িতেই থাকা। একমাত্র বাড়িতে থাকলেই সেটা রোধ করা সম্ভব হবে। কিছু মানুষ বুঝেও চেতনার পরিচয় দিচ্ছেন, আর কিছু মানুষ সেই পরিচয় দিচ্ছেন না। তাদের জন্য শাসন দরকার। আর কে চ্যাটার্জি মহাশয় জানান, সারা দেশে লকডাউন, এমন অবস্থাতে অনেক মানুষের অসুবিধা। তাই আমরা নিজের পরিশ্রমে থেকে রোজগার করা টাকা দিয়ে এলাকার 1000 সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষদের খাদ্য সামগ্রী তুলে দিলাম। এলাকার মানুষদের করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে বাড়িতে থাকুন, লকডাউনকে মেনে চলুন। এই আবেদন জানান আর কে চ্যাটার্জি মহাশয়।